ঝুম্পা মণ্ডলের লেখা গল্প প্রথম দেখায় প্রায় এগারো বছর পরে ফ্যামিলি নিয়ে পুরী বেড়াতে এসেছে সোমনাথ মন্দিরে পুজো দিয়ে বের হয়ে একটু দূরে গিয়ে হঠাৎ ছেলেবেলার বন্ধু বিনায়কের সাথে দেখা মেয়ে আর স্ত্রীকে রাস্তার একপাশে একটু দাঁড়াতে বলে সোমনাথ এগিয়ে গেল বিনায়কের দিকে তাকে দেখা মাত্রই একগাল নির্মল হাসি দিল বিনায়ক তার সঙ্গে সাত আট বছরের ফুটফুটে ছেলে বিনায়কের স্ত্রী একটু ছিল বিনায়ক পিছন ফিরে পারো বলে ডাকতেই ওর স্ত্রী এগিয়ে এলো লাল পেরে সাদা শাড়ি মাথায় অল্প ঘোমটা টানা রোদের তাপে মুখ লাল হয়ে যাও বিনায়কের স্ত্রীকে দেখে সোমনাথ চমকে গিয়েছিল সেই মুহূর্তে এটা কি করে সম্ভব তার চমকানো বিনায়ক বা তার স্ত্রী দুজনেরই চোখ এড়ায়নি বিনায়কের স্ত্রী একটু লজ্জা পেয়ে মুখ নামিয়ে জিজ্ঞেস করেছিল ভালো আছেন সোমনাথ ভীষণ অপস্তুতে পড়ে হাসি বিনিময় করে মাথা কাত করে বলেছিল হ্যাঁ ভালো আছি কিন্তু সে আর একই প্রশ্ন পাল্টা জিজ্ঞেস করতে পারেনি কারণ ওদের চোখে মুখে যে সুখের আভাস ঝরে পড়ছিল সেটা দেখে বুঝতে অসুবিধা হয়নি সোমনাথের ওরা কেমন আছে বিনায়ক স্ত্রীর কাছে ছেলেকে দিয়ে একটু সরে এসে এটা ওটা কুশল বিনিময়ের পর হালকা হেসে সোমনাথের হাত দুটো ধরে বলল সেই সন্ধ্যের পরে আমার মাথাটা কেমন গুলিয়ে গিয়েছিল রে বন্ধু সারা রাত সেদিন ভেবেছি তারপর ভাবলাম যে যা পারে ভাবুক বিশ্ব সংসারে যে যাই বলুক একেই আমার চাই তারপর এত তাড়াতাড়ি কিছু ঘটে যায় যে সেই অবস্থায় তোকে জানানোর সুযোগ হয়নি কিছু মনে করিস না ভাই সোমনাথ বুঝলো তাকে ইচ্ছে করেই জানায়নি বিনায়ক সে আলতো হাসি দিতে বিনায়ক ফের বলল। এই বাবার জগন্নাথের জন্যই সব তুই তো বুঝেছিস ব্যাপারটা তাই প্রতি বছর ফ্যামিলি নিয়ে এখানে পুজোটা দিয়ে যাই রে হ্যাঁ সোমনাথ শুনেছিল বিনায়ক বাড়িতে ঝগড়া করে বেরিয়ে গেছে নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে বলে তার বাবা নাকি তাকে আর ঘরে ফিরে আসার অনুমতি দেননি তারপর বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছে সোমনাথ কিন্তু সম্ভব হয়নি কোম্পানির চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়ে প্রায় নিরুদ্দেশ হয়েছিল বিনায়ক তার সাথে আর কারোর কোনো যোগাযোগ ছিল না ফোন নম্বরও চেঞ্জ করে নিয়েছিল আসলে এখন বোঝা যাচ্ছে বিনায়কেই কোনো যোগাযোগ রাখতে চাইনি কোনো এক অজ্ঞাত কারণে আজ ওদের দেখে বুঝল ব্যাপারটা কিন্তু বিনায়ক যে মেয়েকে বিয়ে করার জন্য এই কাণ্ড করেছে বা করতে পারে সে ভাবতেই পারেনি বিনায়কের বুকের পাটা আছে অবশ্যই নইলে এইভাবে একজন সোমনাথ তো ভাবতেই পারে না এমন প্রায় বছর এগারো আগের ঘটনা চোখের সামনে ভাসল সোমনাথের সেবারে সে আর বিনায়ক এসেছিল পুরীতে ঘুরতে পৌঁছানোর পরের দিন বিনায়ককে ভোরবেলা ডাকতেই ঘুম জড়ানো সারে বলল এক সূর্যের বারবার ওঠা আর ডোবা দেখতে কি যে লোক নিজের ঘুম নষ্ট করে বলেই পাশ ফিরে নাক ডাকতে শুরু করেছিল অগত্যা সোমনাথ একাই বের হয়েছিল সিবিস ধরে হাঁটতে হাঁটতে সোমনাথ চলে গিয়েছিল বেশ কিছুটা দূরে একটানা সমুদ্রের গর্জন শুনতে একটু খারাপ লাগছিল না সূর্যোদয় দেখতে বেশ কিছু মানুষ এসেছে সিবিচে হঠাৎ একটু দূরে বউটির দিকে চোখ পড়ল মনে মনে ভাবল আলাপ করবে নাকি গতকাল স্নান করার সময় থেকেই চোখে পড়েছে তার বউটিকে বয়স আন্দাজ সাতাশ আঠাশের কাছাকাছি একটা কাপড়ি আর টপ পরেছিল চোখে মুখের মধ্যে একটা অভিজাতের ছাপের সাথে ছেলে মানুষের মিশ্রণ সঙ্গে স্বামী ভদ্রলোকের তুলনামূলক বয়স হয়েছে দেখে মনে হয় প্রায় পঞ্চাশের কাছাকাছি হবে ওদের দিকে বিশেষভাবে নজর টেনেছিল স্বামী স্ত্রী দুজনের এমন বয়সের পার্থক্য দেখে এমনটা আজকাল দেখা যায় না সোমনাথ মনে মনে ভাবল একেই বুঝি বিধ্বস্ত তরুণী ভাজ্যা বলে ভদ্রলোকের হাত ধরে মাঝে মাঝে খিলখিল করে হেসে উঠছে বউটা একটা আলগা চটক সৌন্দর্যের সাথে দুর্দান্ত ফিগার মেয়েটির জলের বিন্দু যেন মুক্তোর মতো ঝরে পড়ছিল মেয়েটির শরীরের উন্মুক্ত অংশ থেকে সেই সঙ্গে আরও লক্ষ্য করার মতো বউটির কোমর ছাপানো লম্বা ঘন স্ট্রেট করা চুল সব মিলিয়ে চোখে পড়ারই মতন আশেপাশের মেয়ে বউরা পর্যন্ত মুগ্ধ হয়ে তাকাচ্ছিল বউটার দিকে বিনায়ক আর সোমনাথ দুজনেই তো চোখ ফেরাতে পারছিল না কিছুতেই অবশেষে সোমনাথ নিজেকে সামলে বিনায়কের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল পরস্ত্রী কিন্তু বিনায়ক তৎক্ষণাৎ চোখ নামিয়ে বলেছিল লোকটির উপর হিংসা হচ্ছে খুব জীবনে প্রথম কোনো মেয়েকে দেখে মনে হচ্ছে এই মেয়েটাকে যদি বিয়ে করতে পারতাম সত্যি বন্ধু মেয়েটার বিয়ে না হলে একেই বিয়ে করতাম আমি সোমনাথ অবাক হলো বিনায়ককে ছোট থেকে দেখে আসছে সহজ সাদাশিদে প্রেম প্রেমের ধার দিয়েও ঘাসে না সাধারণত সে তাই বলল ও মা এমন হুঠাট প্রেমে পড়ার ধাঁচ নয় বিনায়কে একটা দীর্ঘশ্বাস ফেলেছিল শুধু সোমনাথ বন্ধুর হাতে আলতো চাপ দিয়ে আশ্বস্ত করল সোমনাথের মনে হয়েছিল বয়স্ক লোকটি চোখ মুখ তেল তেল করছে যেন স্বাচ্ছলতার সুকার অহংকারে সেই সঙ্গে চোখের দৃষ্টিতে কেমন একটা চতুর লোভী ভাব বেশি বয়সের তরুণী স্ত্রী বলেই হয়তো নিজের ভাগ্যকে ঈশ্বান্বিত করতে সবার সামনে বারবার দুই হাতে জড়িয়ে ধরছিলেন তাকে বিনায়ক এসব দেখে কিনা সোমনাথ জানে না কেমন যেন হঠাৎ চুপ করে গিয়েছিল স্নান বন্ধ করে হাঁটা দিয়েছিল হোটেলের দিকে তারপর থেকেই কেমন এক মন খারাপ রোগে ধরেছিল তার ঘুরতে এসেও ঘুরে আর মন ছিল না সোমনাথ বুঝল প্রেম যে কখন কিভাবে কার জীবনে আসবে কেউ জানে না বন্ধু নিশ্চয়ই ফার্স্ট সাইজ ফার্স্ট লাভ হয়েছে কিন্তু কিছু করার নেই বলে হতাশায় মন খারাপ বিনায়কের গতকাল বিকেলে যখন ঘুরতে বের হয়েছিল স্বামীর হাত ধরে তখনও সোমনাথের চোখে পড়েছিল জিন্স টপের সাথে লম্বা চুল খুলে রেখেছিলেন মানিয়েছিল দারুণ আজও তাই ভোরবেলা শাড়ি পরে পিছন ফিরে দাঁড়িয়ে থাকা বউটের কোমর ছাপনও খোলা চুল উঠছে হাওয়ায় সেই সঙ্গে আঁচল এক পাশের লম্বা ঝোলা কানের ঝুমকন হচ্ছে তীর করে আনমনে দাঁড়িয়ে আছে সূর্যোদয়ের দিকে তাকিয়ে সোমনাথ কেমন যেন অভিভূত হয় আজ শাড়ি পরে একদম অন্যরকম লাগছে জানে উচিত নয় তো সে নিজেকে আটকে রাখতে পারে না কিছুতেই আলাপ করার অদম্য ইচ্ছে যেন তাকে পেয়ে বসে মেয়েটা কী এত ভাবছে অবাক হয় সোমনাথ এত পিছন থেকে সোমনাথ তাকে পর্যবেক্ষণ করছে তাও টের পায়নি সোমনাথ একবার গলা ঝাড়ার মতো আওয়াজ দিল চমকে তাকালো বউটি সোমনাথ হেসে জিজ্ঞেস করলো আজ আপনি একা সূর্যোদয় দেখছেন উনি বুঝি ঘুমাচ্ছেন বউটি স্থির দৃষ্টিতে সোমনাথের দিকে কয়েক পলক তাকিয়ে তারপর একটু ভুরু কুঁচকে বলল হ্যাঁ ঘুমাচ্ছেন কেন বলুন তো সোমনাথ লক্ষ্য করল আজ মেয়েটির এই গাম্ভীর্যর সাথে কালকের মেয়েটি ছেলে মানুষের জন্য একদম খাপ খাচ্ছে না কিসের জন্য এক সূক্ষ্ম বিষণ্নতা আজ মেয়েটির মুখে ছড়ানো সে বলল না তেমন কিছু নাই আসলে পাশাপাশি হোটেলে আছি আপনাদের দেখেছি কয়েকবার কিন্তু আলাপ হয়নি তাই আলাপ করতে এলাম মেয়েটি মৃদু হেসে ও বলে গম্ভীর হয়ে আবার সামনের দিকে তাকালো সোমনাথ বুঝলো আলাপ করার বিন্দুমাত্র ইচ্ছে মেয়েটির নেই হয়তো গায়ে পড়ে আলাপ করতে এসেছে বলে তাকে বাজে লোক ঠাউরেছে কিন্তু আদৌ সোমনাথ তা নয় ভদ্র ভদ্রলোক সে অফিসের ছুটিতে অবিবাহিত দুই বন্ধু হঠাৎ প্রোগ্রাম করে বেড়াতে এসেছে পুরীতে দিন তিনেকের জন্য বউটাকে দেখে সোমনাথের কেন যে কথা বলতে ইচ্ছে করেছিল সে জানে না এখন নিজের উপরই রাগ হচ্ছে তার কি নাকি ভাবলো তাকে একটু বিরক্ত মন নিয়ে সে এগিয়ে গেল আরও কিছুটা হঠাৎ পিছন পিতে দেখলো তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বউটি চোখে চোখ পড়তেই সরিয়ে নিল চোখ অদ্ভুত লেগেছিল সোমনাথের তবে আর এগিয়ে আসেনি সে মনে মনে ভাবল যাগে কি দরকার দুপুরের দিকে মেয়েটিকে আর দেখা গেল না বিনায়ক যথারীতি সেদিন আসেনি স্নান করতে সোমনাথ একে স্নান করতে এসে বারবার খুঁজলেও মেয়েটিকে দেখতে পেল না কোথাও আগামীকাল চলে যাবে সেই অনুরোধ করে সন্ধ্যের দিকে বিনায়ককে জোর করে নিয়ে সিবিচের দিকে বেরিয়ে পড়ল সোমনাথ বিনায়কের মনের অবস্থা বুঝতে পারছে সোমনাথ কিন্তু তার নিজেরও মনে হচ্ছে একবার অন্তত চোখের দেখা হোক দূর থেকে হলো শেষবারের মতন একটুখানের জন্য হলো না এমনি কোনো ব্যাপার নয় সুন্দর জিনিসকে দেখতে মন তো সবারই চায় সোমনাথ হাসলো মনে মনে সত্যি বলতে কি সোমনাথেরও মেয়েটিকে দুর্দান্ত লেগেছিল খুব সুন্দরই নয় কিন্তু কি যেন একটা আছে মেয়েটির মধ্যে যেটা টানে পুরুষদের তারপর মৃদু হেসে ভাবল ভাগ্যিস মেয়েটি বিবাহিত না হলে দুই বন্ধুর মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যেতে হয়তো বেশ দূর পর্যন্ত সিবিসের অনেকটা ঘুরতে ঘুরতে দুই বন্ধু দুই জোড়া চোখ খুঁজে চলে ক্রমাগত কিন্তু না দেখতে পেল না মেয়েটাকে তাহলে কি আজকেই কোনো সময় চলে গেল নাকি মেয়েটা বিনায়ক চুপ করে বেশ কিছুক্ষণ বসে থাকলো সিবি বিচে বলল এমনটা কখনো হয়নি আমার জানিস কালকে সকালে আমরাও চলে যাব। আর হয়তো কখনো দেখা হবে না ওর সাথে মেয়েটার মুখে কিন্তু কাল স্নান করতে করতে ওর হাসির মধ্যে একটা কষ্টের ছাপ আমি দেখেছি সোমনাথ ভুরু কচকালো তার এসব কিছু মনে হয়নি তো বন্ধুর মন ঠিক করতে বোঝালো স্বাভাবিক বুড়ো বরকে নিয়ে কি কেউ সুখী হতে পারে তবে হ্যাঁ আজকালকার মেয়েরা অনেকে টাকা দেখে বিয়ে করতে গিয়ে অমন বুড়ো বর জোটাতেও আপত্তি করে না বুঝলি সকালে বউটার সাথে যেচে আলাপ করতে গিয়ে অপমানিত হওয়ার সূক্ষ্ম রাগটা বহিঃপ্রকাশ করলো বুঝি সোমনাথ বিনায়ক চুপ করে থাকলো কিছুক্ষণ তারপর দীর্ঘশ্বাসের সাথে মৃদু হেসে বলল জানি না ওই তাকানো দেখে আমার যে কি হয়েছে সেই থেকেই বারবার বোঝাচ্ছি নিজেকে নিজের মনকে বারবার শাসন করছি কিন্তু তবুও কিছুতেই কষ্ট আর মন খারাপকে আটকাতে পারছি না একটু পরেই ওরা উঠে হাঁটতে শুরু করলো হোটেলের উদ্দেশ্যে আজ একটু পানের ব্যবস্থা করেছে তারা সিবিএসএ থেকে একটু দূরে বসার যে চেয়ারগুলো আছে তার পাশ দিয়ে অন্যমনস্কভাবে যাওয়ার সময় সেখান থেকে একটা পুরুষ কণ্ঠের হিসিসিয়ে শব্দ ভেসে এলো তাহলে তুমি শুনবে না আমার কথা অপরপক্ষ চুপ ঠিক আছে এখানে আমি কোনো সিন ক্রিয়েট করবো না কলকাতায় চলো তারপরে তোমাকে দেখাচ্ছি মজা বলেই ধুপধাপ পা ফেলে এগিয়ে গেল লোকটা হোটেলের দিকে সেই দিকে তাকিয়ে অবাক হলো তারা সেই লোকটা না বিনায়ক আসে মুখ চাওয়াচাওই করলো বিনায়ক বউটির দিকে এগিয়ে যেতে গেলে সোমনাথ তার হাত ধরে আটকালো পারিবারিক ঝামেলা হতে পারে তার মধ্যে নাক গল কি ঠিক বিনায়ক তার দিকে ভুড়ো কোঁচকে তাকিয়ে তার হাত ছাড়িয়ে এগিয়ে গেল অগত্যা পিছু পিছু সোমনাথও মনে ভাবল যা দেখ কথাই বলবে না খুব ঘ্যাম বউটার বউটির কাছে গিয়ে বিনায়ক জিজ্ঞাসা করল কিছু হয়েছে সব ঠিকঠাক বউটা আড়ালে চট করে চোখের জল মুছে হেসে দুই দিকে মাথা নাড়িয়ে বলল না না কিছু হয়নি তারপর হঠাৎ দুইজনের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল ও আপনারা বলে চেয়ারের পাশে বসার ইঙ্গিত করল তারা বসতে মেয়েটা সোমনাথের দিকে তাকিয়ে মৃদু হেসে বললো আজ সকালের জন্য সরি আপনি আলাপ করতে এলেন তখন করিনি বিনায়ক অবাক চোখে ভুড়ো কুঁচকে তাকালো সোমনাথের দিকে মানে এত দূর সোমনাথ ক্যাবলার মতো হেসে একবার বিনায়কের দিকে তাকালো তারপর বউটিকে বলল। না না ইটস ওকে মেয়েটি এবারে নমস্কারের ভঙ্গিতে বলল। আমি পারমিতা বাড়ি দমদম সোমনাথও নিজেদের পরিচয় দেবার পরে মেয়েটি বলল আমার সাথে তো যেচে সহজে কেউ আলাপ করতে আসে না তাই প্রথমে সহজ হতে পারিনি কিন্তু তারপর সারা দিন মনে হয়েছে কি হয় একটু আলাপ করলে সোমনাথ মনে মনে ভাবল ওই রকম জাম্বুবান বর সঙ্গে থাকলে সবাই আলাপ করতে একটু ঘাবড়াবে বইকি। কি কোনো কথা না বলে চুপ করে বসে নিঃশব্দে লক্ষ্য করছিল মেয়েটাকে মেয়েটা আপন মনে বলল জানেন তো সমুদ্র ভালোবাসি খুব ছোট থেকেই বাবা মারা যাবার পর মামার বাড়িতে থাকতাম যখন তখন থেকে তিন ভাই বোনের অভাবের সংসারে ঘুরতে না যেতে পারলো বারবার সমুদ্রে যাবার ভীষণ শখ ছিল আমার সোমনাথ বিনায়কের সাথে মুখ চাওয়া করলো ও এই জন্য মনে হয় টাকাওয়ালা বুড়ো বরের সাথে বিয়ে দিয়েছেন মামার বাড়ির মেয়েটার লোক ওই বেড়াল বার করা আর কি এতক্ষণে ব্যাপারটা বুঝলো তারা মেয়েটি বলল, আজকাল অবশ্য ঘুরতে যাই প্রচুর সোমনাথ এবারে মৃদু হেসে বললো তাহলে তো ভালোই ঘুরতে যাওয়ার শখ আপনার পূরণ হচ্ছে মেয়েটি এবারে একটা দীর্ঘশ্বাস পেলে অন্যমনস্কের মতো বলল। হ্যাঁ তা তো ঠিকই ওই শখটা পূরণ হয়েছে সোমনাথ ফের বলল তবে আপনার উনি ঘুরতে এসেও খুব একটা বের হন না দেখছি মেয়েটি আস্তে করে বলল হ্যাঁ ঘুরতে এসে যতটুকু প্রয়োজন ততটুকুই সময় দেন আমাকে সোমনাথ বলল। এ আপনি বলে মেনে নেন অন্য বউ হলে এতদিনের স্বামীর সাথে কুরুক্ষেত্র শুরু হয়ে যেত মেয়েটি এবারে একটু চুপ করে বলল উনি কিন্তু আমার স্বামী নন চমকে উঠলো সোমনাথ বিনায়কও মানে হ্যাঁ ঠিকই শুনেছেন আসলে উনি আমার কাস্টমার আমি বড় বড় হোটেলের আন্ডারে কাজ করি এইভাবেই বিভিন্ন কাস্টমারের সাথে মাসে দুইবার দার্জিলিং দীঘা মেরিনা বিচ যখন যেখানে কন্ট্রাক্ট হয় আর কি তারপরে একটু থেমে মেয়েটি বলল জানেন তো কাল আমার বাড়ি ফেরার দিন কিন্তু উনি ফিরতে দেবেন না কিছুতেই অনেক টাকার অফারও করেছেন কিন্তু আমি শুনিনি বলে এখন শাসাচ্ছেন খুব ওনারকে বিজনেস পার্টনার আসবেন কাল তাই তাকে এন্টারটেনমেন্ট করতে থাকতে হবে আমাকে কিন্তু গতকাল রাতেই মায়ের ফোন এসেছে মায়ের কাল সকাল থেকে শরীরটা আবার ভীষণ খারাপ হয়েছে ক্যান্সারের লাস্ট স্টেজ কাল আমাকে ফিরতেই হবে মেয়েটি আরও কিছু কথা বলেছিল সেদিন কিন্তু সমুদ্রের তীরের গর্জন আর সনসান হাওয়ার আওয়াজ ছাড়া আর কিছুই কানে আসেনি সোমনাথের আজও সনসন করে হাওয়া বয়ে যাচ্ছে স্ত্রী আর কন্যাকে নিয়ে সোমনাথ ফেরত পথে একটু দূর থেকে দেখল বিনায়ক ছেলের স্ত্রীকে নিয়ে বেরিয়ে আসছে মন্দির থেকে কপাল থেকে সিঁথি পর্যন্ত বাবা জগন্নাথের লাল আশীর্বাদী তিলক বিনায়ক বলেছিল মেয়েটি অবিবাহিত হলে বিয়ে করবে সে বিনায়ক তার কথা রেখেছে কিভাবে রেখেছে কিভাবে সব সম্ভব করলো তার কিছুই জানে না সোমনাথ আজ মেয়েটির মুখে সুখের হাসির দিকে তাকিয়ে বন্ধু বিনায়কের জন্য শ্রদ্ধায় ভরে গেল সোমনাথের মন আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন